কে প্রার্থী? জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ কোথায় আসছে নাকি? আমার মনে হয় না যে সেরকম কোনো অবস্থা তৈরি হবে তার জন্য, কারণ ও সবসময় বলেছে যে প্রত্যাহার করে নিবে, তো অসুস্থ বিদেশে আছে তাই প্রত্যাহার করতে পারেনি। আমি মনে করি মহাজোটের নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, তার কর্মী নেতা সকলে একযোগে আজকে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় 10 বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার যে স্রোত তৈরি হয়েছে সেই স্রোতেই সবাই থাকবে। সুতরাং এখানে চিন্তা করবার কোনো কারণ নেই। তারা অত্যন্ত বিশ্বস্ত শেখ হাসিনার প্রতি, নৌকার প্রতি, বঙ্গবন্ধুর প্রতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা কোনো সংকট তৈরি করবে না। আমি সবসময় মনে করি যে নেতাকর্মীরা যারা এরকম কাজ করে তারা আসলে বর্ণজোড়া, সুতরাং সেইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আমি মনে করি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন এবং সেই নৌকা প্রতীকে আমি যেহেতু অংশগ্রহণ করছি, সকল নেতাকর্মীরাই মাঝে মধ্যে হয়তো উষ্মা প্রকাশ করবেন কিন্তু আসলে শেষতক নৌকাকেই বিজয়ী করবে শতভাগ। আমি শঙ্কা প্রকাশ করি না মোটেও। হ্যাঁ, শঙ্কা প্রকাশ করি না মোটেও।